আসসালামু আলাইকুম ও ওবরাক সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোরআনের আয়াত দ্বারা বাড়ি বন্ধ দিতে হয় সম্মানিত দর্শক আমাদের অনেকের বাড়িতে এমন আছে যে রাতে বের হতে পারেন না বা একা একা ঘরে থাকলে মনে হয় যে আশপাশে কেউ আছে বা বাড়িটা ভার হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় একা একা হাঁটতে পিছন দিয়ে মনে হয় কেউ হাঁটতেছে বা জিন ভূতের অনেক উৎপাত আমাদের বাড়িতে থাকে তো ইনশাআল্লাহ আজকের এই আমল যদি আপনি করেন এবং এইভাবে এই পদ্ধতিতে যদি বাড়ি বন্ধ দেন ইনশাল্লাহ আজ থেকে আর কোনো ধরনের কোনো ভয় ভীতি আপনার বাড়িতে থাকবে না প্রথমে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে শরীর বন্ধ দেওয়া এবং বাড়ি বন্ধ দেওয়া দুইটা জিনিস কিন্তু এক নয় আপনি রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন অথবা বাড়িতে একা একই আসেন আপনার খুব ভয় করছে সেক্ষেত্রে আপনি আয়াতুল কুরসি পরে সমস্ত শৈলে এভাবে ফু দিয়ে আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন এবং এতে করে হবে কি যে আপনার কাছে কিন্তু জিন ভূত এগুলো কিছুই আসতে পারবে না আপনার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না সো আয়াতুল কুরসি শিখতে হলে আই বাটনে সাজেস্ট করা এই লিঙ্কে গিয়ে আয়াতুল কুরসি আপনি শিখতে পারেন এবং মুখস্থ করে নিতে পারেন আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে সুরা বাকারার শেষের যে দুটি আয়াত এটা যদি আপনি আপনার ঘরে যে ঘরে আপনি থাকেন সে ঘরে যদি আপনি রাতের বেলা একবার তেলাওয়াত করেন তাহলে ওই ঘরে তিন দিন শয়তান প্রবেশ করবে না তবে শর্ত হচ্ছে এই ঘরের মধ্যে কোনো জীবজন্তুর ছবি থাকা যাবে না যদি জীবজন্তুর ছবি থাকে সে ঘরে কিন্তু আল্লাহ রহমতের ফেরেস প্রবেশ করে না এটা হচ্ছে শুধুমাত্র শরীর বন্ধ দেওয়ার যে নিয়মগুলো আর সমস্ত বাড়ি যদি আপনি বন্ধ দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে অনেকে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে কেউ বলে বাড়ির চারপাশে দাঁড়িয়ে আজান দিতে হবে অনেক ধরনের পদ্ধতি তারা বলে থাকে তো আমি যে পদ্ধতিটা আজকে আপনাদেরকে বলবো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি পদ্ধতি এবং এটা খুবই পরীক্ষিত একটা পদ্ধতি এবং আমি এই পদ্ধতি অবলম্বন করে শতভাগ ফল পেয়েছি ঠিক এরকমের একটা আমার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে আমলটি শিখাব আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে চারটা প্যারাক সংগ্রহ করতে হবে প্যারাক কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এটা দেখেন এই প্যারাক আর একটা হচ্ছে এই যে এটাকে আমরা জিনোরিও বলে থাকি অনেক সময় তারকাটাও বলে থাকি এটা ছয় ইঞ্চি লম্বা হয় ছয় ইঞ্চি জিনারি যদি বাজারে গিয়ে বলেন তাহলে কিন্তু তারা দিবে তো সাধারণত দর্শক যারা তদবির করে থাকেন তারা সাধারণত কিন্তু এটা না এটা ব্যবহার করে আপনারা এটাই ব্যবহার করবেন এরকম চারটা সংগ্রহ করবেন তারপরে আমি আয়াতটি বলে দিচ্ছি আয়াতটি হচ্ছে সুরাতর্কের শেষের তিন আয়াত এই আয়াত তিনটি আপনাকে প্রথমে সহেসু শিখতে হবে আমি ভিডিওর শেষের দিকে এই তিনটি আয়াত বানান করে দিব যাতে আপনারা বুঝতে পারেন প্রতি অক্ষর বাই অক্ষর যে কীভাবে উচ্চারণ করতে হবে আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে গিয়ে তিনটি সহি শুদ্ধভাবে শিখে তারপর এর উপর যদি আমল করেন ইনশাল্লাহ আপনাকে কোনো কবিরাজের কাছেও যেতে হবে না কোনো হুজুরের কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই করতে পারেন কারণ কোরআন কিন্তু কবিরাজ বা হুজুরদের জন্য না শুধু এটা কিন্তু প্রত্যেক মোমেন্ট মুসলমানের জন্য আপনার জন্য আমার জন্য তো আপনি প্রথমে এই চারটা অনেকে বলে যে চারটা আঙুলি এভাবে রাখতে হবে এইগুলোর প্রয়োজন নেই আপনি চারটা এইভাবে রাখবেন তো এই সুরা তরিক শেষের তিনটা আয়াত ইন্নাহুম ইয়াকিদু না কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিন আম হিলহুম রুয়াইদা এই তিনটা আয়াত 21 বার পড়বেন কেউ কেউ বলে 25 বারের কথা আমলে কোরআন হজরত আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলী লিখিত এই কিতাবের মধ্যে একুশবারের বারের কথা উল্লেখ আছে আমি একুশ বারের কথাই আপনাদেরকে বলবো একুশ বার এই তিনটে আয়াত পরে এক একটা প্যারাকে ফুক ফুক দিবেন পড়া হয়ে গেলে ফুক দিবেন তো একটা রেখে দিবেন আবার আরেকটা নিবেন নেবেন নিয়ে এইভাবে চারটার উপরে আলাদা আলাদা একুশবার করে ফুক দিয়ে তারপরে এই চারটা যে পেরাক এটা কিন্তু আপনার বাড়ির চার কোণে আপনাকে আহ পুঁতে রাখতে হবে আর এটা আপনি সকালে করবেন না সন্ধ্যায় করবেন না দুপুরে করবেন যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে যদি আপনি বাড়ি বন্ধক দেন ইনশাল্লাহ সেদিন থেকে আপনার বাড়িতে কোন ধরনের কোন কোরআনের প্রতি আপনাকে শতভাগ বিশ্বাস রাখতে হবে তো চলুন আগে আয়াত তিনটি আমরা বানান করে সহাই শুদ্ধ ভাবে শিখি তারপরে এর উপর আমল করে বাড়ি বন্ধ দিই ইনশাল্লাহ সমৃত দর্শক আমরা এখন আয়াত তিনটি বানান করে শিখবো তো আয়াত তিনটি সহি শুদ্ধ হয়ে আগেই বাংলা দেখবেন না প্রথমে আয়াত তিনটি সহি শুদ্ধ হয়ে শিখে তারপরে মুখস্থ করার সুবিধার্থে বাংলাগুলো দেখতে পারেন আগে যদি বাংলা দেখেন তাহলে কিন্তু আপনারা সহি হয়ে শিখতে পারবেন না তো চলুন বানা শুরু করি আলিফ নুনের ইন নুন সাবন্না ইন না নুনে তাসতি এখানে গুণনা করতে হবে এটা হচ্ছে অজীব গুণনা হামিম পেশ হোম ইন হুম ইয়া ক্যাফিয়া জের কি জের বাম পাশে জজমলা ইয়া আছে এখানে এমন থাকলে এক লিফ্ট আনতে হয় এখানে আমরা এক লিফ্ট আনবো ইয়াকি দা লাও পেশ দু পেশে বাম পাশে জজমলা ওয়াও এখানেও এক লিফ্ট আনতে হবে দু নুন সাবুন না ইয়াকি দু না ইন্নাহুম ইয়াকি দু না ক্যাফিয়া জবর কে আলিফ দু জবর দেন কে দেন এখানে ইয়াতে শেষ অর্থাৎ এখানে অকফ করতে হবে আর অকফ করলে দালে এক লিফ্ট আনতে হবে উচ্চারণ হবে কে ইন

وجنها برويدا فمهل الكافرين أمهلهم رويدا أعطيني بولي إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا